فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون الحمد لله رب العالمين والصلاه والسلام على نبينا محمد وعلى اله وصحبه اجمعين وبعد فعن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ايحب احدكم اذا رجع الى اهله ان يجد فيه ثلاث خليفات عظام سمان قلنا نعم قال فثلاث ايات يقرا بهن احدكم في صلاته خير له من ثلاث خليفات عظام سمان رواه مسلم صحيح مسلم 208 نمبر حديث সালাতে সম্পর্কিত আবু হরে বর্ণনা করেন আল্লাহ রসমসল্লা বললেন তোমাদের একজনকে কি চায় সে যখন তার বাড়িতে যাবে তার পরিবারের কাছে তখন সেখানে গিয়ে তিনটি মোটা তাজা মূল্যবান মোটা তাজা তিনটি গাভীন উষ্টি ওখানে পাবে আমরা বললাম বর্ণনাকারী বলছেন আমরা বললাম হ্যাঁ অবশ্যই তখন নবী করিম বললেন তোমাদের একজন তিনটি আয়াত পাঠ করবে তার সালাতে এটা তার জন্য তিনটি মোটা তাজা মূল্যবান ইজ্জতওয়ালা অশ্রীতে কি উঠনি থেকেও উত্তম আল্লাহ একটু খেয়াল করেন আমার ভাই এই হাদিসটি নবী করিম সাহা আসাম বছর পূর্বে বলেছেন উষ্ঠীর ইজ্জত তখন খুব বেশি ছিল উঁচের ইজ্জত বেশি ছিল উষ্ঠীর ইজ্জত বেশি ছিল আবার যদি গাভীন উঠনি হয় আল্লাহ তখন তার কত ইজ্জত এ কারণে মোহাম্মদ সাল্ল ইসলাম বলেছেন তুমি তোমার বাড়িতে গেলে বাড়িতে গিয়ে যদি এরকম তিনটা উঠনি পাও তোমার তুমি কি এটা চাও এটা পছন্দ করো সাহব অবশ্যই আল্লাহ রসুলকে এর মধ্যে কি খুব সন্দেহ আছে বর্তমান জমানায় এরকম একটা উঠনির দাম কত অনেক টাকা আবার সব উটনি সমান হয় না ভিন্ন ভিন্ন হয় কোনটা হয়তো দশ হাজার পনেরো হাজার আরো বেশি হতে পারে কোনো কোনো উটনির বা উটের দাম এখানে লক্ষ লক্ষ রিয়াল আছে এই আরব কান্ট্রিগুলিতে বর্তমানে এর সমপর্যায়ের যেগুলো হবে উঠনি হবে না অন্য কিছু হবে ভালো ভালো যানবাহন হবে মানে ওখানে লক্ষ 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 বা কোটি কোটি টাকার গাড়িও হতে পারে তখন আমি বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে যদি একটা এরকম দশ লাখ রেয়ারের একটা গাড়ি একটা গাড়ি পাই কতটুকু খুশি হব তিন তিন লাখ রেয়ার একটা গাড়ি পাই কতটুকু খুশি হব হবো এর চেয়েও আরও বেশি মূল্যবান হচ্ছে সলাতের মধ্যে আমি দাঁড়িয়ে কয়েকটি আয়াত পাঠ করলাম শুভ হান্না সুত হ্য যদি ষাটটি হয় দেখেন এর সাথে ছোটো মোটো আরেকটু সুনামি লাগেন কতটুকু কতটুকু আয়াত হলো ও আমার ভাই তাই সলাত সলাতের গুরুত্ব যেন আমরা দেই সলাতের গুরুত্ব যত দেবো তত আমি আল্লাহর প্রিয় বান্দা হব সবচেয়ে বেশি বান্দা আল্লাহর নৈকট্য লাভ করি সলাতের মাধ্যমে

তিন একাত পড়লে তিন তিন বক পড়লে চতুর্থ বক পড়ে না চতুর্থ চার বক পড়লে পঞ্চম বক পড়ে না ফর সালে ছেড়ে দেয় তো নফল পড়বে কীরকম কিন্তু আমার ভাই আমার নবী মোহাম্মদ নফল নামাজ তিনি নফল নমাজ পড়তেন তাহাজুদের সলাহাদ পড়তেন মা আইসর বলেন নবী করিম করিমাল্লাহাম দাঁড়াতে দাঁড়াতে তার পাম মুবারক ফুলে যেত পাম মুবারক ফেটে যেত হে অথচ নবী করিম সাল্লাহামের আগের পিছনে সবগুলো মাফ করে দিয়েছেন নব্বল আলমিন ইমসাল্লাহ আসলাম কে তার স্ত্রী আমাদের আম্মা মা আসা বললেন হে আল্লাহ আপনি এত কষ্ট করে সালাদ পড়ে তো আপনার তো আগের পিছনে সবগুলো মাফ হয়ে গেছে আল্লাহ রসুল বললেন হে আয়েশা আমি কি আল্লাহ শুকুরগুজার বন্ধা হবো না ভাই রামা তা আমরা ফরজ সালাতের গুরুত্ব দিই তারপরে নওয়াফিল নিয়মতান্ত্রিক মাহমুদ তরিকা বার কাজ শূন্য তাহ তাহের সলাৎ ভীতির সহ এমনিভাবে চাষের নমাজ তাহেতুল মসজিদ তাহতুল মধু যেসব সালাদ থেকে প্রমাণিত অথবা নফল যদি মানুষ পড়তে চায় পড়তে পারে এগুলোর দিকে পড়ি এগুলো আদায় করার চেষ্টা করি আর কোরআনে করিম সালাতে বেশি করে পড়ার চেষ্টা করি যেভাবে হাদিসটি আপনারা শুনলেন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দাও তোমার ফর্মাপদার গুণা أب، آه، تمار فن، فرما بدر، بندادير، انتظر بوك، تمي، هم دير كرو، أشكى جesus بهر أسيان، بارن كر، قبول كرو، أي الله ما ذدوا أجر القبول من ذوقرو، يا رب العالمين، ربنا آتنا في الدنيا حسنة، وفي الآخرة حسنة، وكن عذاب النار، وصلى الله وسلم على نبينا محمد، وعلى آله وصحبه أجمعين.